নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই সলভ করাব। প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করেছে যে স্যার, ইতিহাসের জীবন মুখোপাধ্যায়ের বইটা সলভ করে দিলে আমাদের অনেকটা উপকার হয়। তাদের জন্য নিয়ে আসছি ইতিহাসের জীবন মুখোপাধ্যায় সলভ। তো দেখো, আমি প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি, আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, মাধ্যমিক ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা পেজ নম্বর 48-এর যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমাদের সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার সলভ করে দিয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে। ফার্স্ট প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার টমাস ব্যাবিংটন মেকলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম? অ্যান্সার হবে, এর অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ। আমাদের পরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম MA পাস করেন? অ্যান্সার হবে, এই চারটি অপশনের মধ্যে হবে বিয়ের অ্যান্সার চন্দ্রমুখী বসু, যিনি 1884 খ্রিস্টাব্দে প্রথম MA পাস করেন। পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা করেন, তিনি 1839 সালে, এই যে লিখে দিচ্ছি এখানে 1839, ঠিক আছে, এই 1839 সালে কিন্তু তত্ত্ববোধিনী, ঠিক আছে, সভা কিন্তু প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে তত্ত্ববোধিনী পত্রিকা, এই তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু 1843 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজের আদর্শ ও চিন্তাধারা সাধারণ মানুষের মানে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিল। কি দিয়েছিল? তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা 1843 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদককে? অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত, যেটা 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী পত্রিকা প্রতিষ্ঠিত হয় বা প্রকাশিত হয়। ছ নম্বরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাত নম্বরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, আট নম্বরে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন? অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। তো দেখো, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নীলদর্পণ নাটকটা বাংলায় লেখেন দীনবন্ধু মিত্র এবং ইংরেজিতে লেখেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। এবং এই মানে জেমস কার নামে প্রকাশিত হয়েছিল? জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়েছিল এবং তার কিন্তু জেল হয়েছিল, ঠিক আছে। বুঝতে পারছো আমি কি বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো যে রাজা রামমোহন রায় অনেকবার অনুরোধ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং যার ফলে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক 17 নম্বর
17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা সতীদাহ প্রথা রদ করেন। এটা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু অনেকটা মানে রাজা রামমোহন রায়ের উদ্যোগে, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু এই সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং 1856 খ্রিস্টাব্দে কিন্তু বিধবা বিবাহ আইনটা পাশ হয়। এটা ঠিক আছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, শ্রীরামকৃষ্ণ। 11 নম্বরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কুষ্টিয়া থেকে। কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া থেকে। তোমরা তো জানো যে গ্রামবার্তা প্রকাশিকা এটা কার লেখা, কে বলতে পারবে? তো দেখো, গ্রামবার্তা প্রকাশিকা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পত্রিকা কিন্তু হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত, তিনি কিন্তু এই গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন, যেটা বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে 1863 খ্রিস্টাব্দে আমাদের এই পত্রিকার সম্পাদক হরিনাথ মজুমদার কিন্তু প্রকাশিত করেন। এই পত্রিকায় জমিদার মহাজন এবং তাদের অত্যাচার এবং নীলকর সাহেবদের অত্যাচার, শোষণের বিরুদ্ধে অত্যাচার, জমিদারদের অত্যাচার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পুলিশের আক্রমণ এবং তাদের যে দুর্ভোগের কথা উল্লেখ করেছেন এই আমাদের কাঙাল হরিনাথ, ঠিক আছে। পরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1858 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ডক্টর জে এম ব্রামলি। পরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা যাকে বলে হান্টার কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার, 1882 খ্রিস্টাব্দে। 15 নম্বরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1833 খ্রিস্টাব্দে। 16 নম্বরের প্রশ্ন, বাংলায় নবজাগরণ ছিল, অ্যান্সার হবে সের অ্যান্সার, কলকাতা কেন্দ্রিক। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো, শূন্যস্থান পূরণ করো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি। ফার্স্ট প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ আইন পাশ হয়, অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 2 নম্বরের প্রশ্ন, আরবি ফার্সি ও মুসলিম আইন, ঠিক আছে, চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে ড্যাশ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কলকাতা মাদ্রাসা। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে, 3 নম্বরের প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1849 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে শূন্যস্থানে 1800 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 5 নম্বরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, অ্যান্সার হবে প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজ এখন কিন্তু বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কিন্তু এর নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এখন এটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কিন্তু তোমরা শূন্যস্থানে লিখবে প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে। তো দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলিয়ে দেখাও, রোমানোনি স্কুল বুক সোসাইটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1817 খ্রিস্টাব্দে। রোমান টুতে কলকাতা মেডিকেল কলেজ, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, 1835 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে এশিয়াটিক সোসাইটি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1784 খ্রিস্টাব্দে। রোমান ফোরে সতীদাহ প্রথা নিবারণ আইন, অ্যান্সার হবে ইর অ্যান্সার, 1829 খ্রিস্টাব্দে। রোমান ফাইভে ব্রহ্ম সমাজ, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, 1800
28 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কি বলছি আমি তোমরা খাতায় লিখে নেবে। কিন্তু পরের প্রশ্ন, রোমান ওয়ানে সাধারণ ব্রহ্ম সমাজ, এর অ্যান্সার হবে সাধারণ ব্রহ্ম সমাজ অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে। রোমান টুতে টমাস ব্যাবিন্টন মেকলে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাশ্চাত্য শিক্ষা। রোমান থ্রিতে কেশবচন্দ্র সেন, অ্যান্সার হবে এর অ্যান্সার নববিধান। রোমান ফোরে রাজা রাধাকান্ত দেব, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ল্যান্ড হোল্ডার সোসাইটি। 5 নম্বরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ, এর অ্যান্সার হবে বর্তমান ভারত, বর্তমান ভারত। তো দেখো, এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাব, সত্য মিথ্যা। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমান ওয়ানে এক দাগে, শ্রীরামকৃষ্ণ। তো দেখো, রোমান ওয়ানে সরি এক দাগে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তো দেখো, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন মোটেও প্রতিষ্ঠা করেননি, করেছেন স্বামী বিবেকানন্দ, অর্থাৎ এটা মিথ্যা হবে। ঠিক আছে, আমি কেটে দিয়েছি, তোমরা মিথ্যা লিখবে। পরের প্রশ্ন কি বলেছে, দুদাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে স্থাপন করেন। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 না 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তার জন্য এটাও মিথ্যা, আমি কেটে দিয়েছি, তোমরা মিথ্যা লিখবে। 3 নম্বরের প্রশ্ন, কুতুম পেঁচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিং, এটা সত্য আছে। 4 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য ছিল, বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য ছিল নব্য বেদান্ত, এটা কি আছে, ঠিক আছে অর্থাৎ সত্য। 5 নম্বরের প্রশ্ন, হরিশ্চন্দ্রের ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা, এটা ভুল আছে, হুতুম প্যাঁচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংয়ের, কালীপ্রসন্ন সিংয়ের, সেজন্য এটা মিথ্যা হবে, আমি কেটে দিয়েছি। তো দেখো, 6 দাগের প্রশ্ন কি বলেছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নীল চাষিদের পক্ষে ছিলেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন, এটা সত্য হবে অর্থাৎ ঠিক হবে। পরের প্রশ্ন, 7 দাগের টমাস ব্যাবিন্টন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, এটা মিথ্যা আছে, ঠিক আছে, সেজন্য আমি কেটে দিয়েছি। 8 নম্বরের প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা সত্য আছে, তার জন্য আমি ঠিক দিয়েছি। 9 নম্বরের প্রশ্ন, ডিরোজিও আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল, এটা সত্য আছে। 10 নম্বরের প্রশ্ন কি আছে, 1870 খ্রিস্টাব্দে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়, এটা মিথ্যা আছে, কারণ সাধারণ ব্রহ্ম সমাজ 1878 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত করেছিল। তো দেখো, আজকে আমি জীবন মুখোপাধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীর অনুরোধে আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো দেখো, বাকি যে বিবৃতিগুলো আছে, এই বিবৃতিগুলো নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করব। ঠিক আছে, তোমরা এইগুলো ভালো করে লিখে নেবে, যেগুলো সলভ করে দিয়েছি, আর এইগুলো তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আপলোড করতে অনেকটা সমস্যা হয়ে যাবে, তার জন্য আপাততভাবে আমি এই অবধি সলভ করালাম, বাকিগুলো এইগুলো আমি পরের দিন তোমাদের আমি সলভ করে দেবো। বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি পরের সপ্তাহে, ঠিক আছে, খুব শীঘ্রই আমি এই যে তোমাদের এই তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করেছে যে স্যার, আপনি তৃতীয় অধ্যায় নিয়ে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় নিয়ে আপনি আলোচনা করেন। আমি শীঘ্র সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।